ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আব্দুল জব্বার নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আব্দুল জব্বার উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। মঙ্গলবার সকালে কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা খালপার এলাকায় তার নিজ মেয়ের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। নিহতের মেয়ে জমিলা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পার্শ্ববর্তী ওসমান রশিদ শমশের আমজদ আলীর সাথে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েকবার দরবার হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে 999-এর মাধ্যমে ঘটনাটি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে আমরা বৃদ্ধের গলাকাটা লাশ দেখতে পাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। হালুয়াঘাট থানায় এই বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জমিলে গন্ডগোল আমার বোনের সাথে, তারা জমি টমিন দখল করতে দু তিন দিন আগে মারামারি হয়েছে। তখন কালকে তো তারা এরম ভাবে হামলা টামলা করে জমি টমিন দখল করে কালকে আমার বাপ গেছে বাড়িতে। তখন যে ঘরে আমার বাপ শুয়েছে, তারা মনে করছে যে এই বাড়ি চল, তো বড় মানুষ না, আমার খেতা খেয়ে শুয়ে রয়েছে না শীতের দিন, এনে হয়েছে আমার বাপের এই মাছ। আমার বাবা এই গরম 3 বছর ধরে আল্লাহ তাই 3 বছর ধরে ওয়ান কাল আমার বাবারে বাবা এবার জব করছে, আমরা জানি না। রাত্রে আমরা ঘরে দিতে দিতে কারে নিছি, আমরা ঘরে দিতে দিতে কারে তাই আমরা ঘরে আবার সব বাবারও বাইরে বাইরে দিই না। ওই লোক এই দুপুর বেলা আমার কাছেও গেছিল একটা বিষয়ে, তখন আলাপ করে আলাপ সালাপ করে তখন সে তার জামাই বাড়ি আসছে। তখন আজকে সকালবেলা শুনি যে ওই তারা জব করছে মারি আলছে, তাহলে অন্য শুনে আসছে থানায়। সে 3 নম্বর কৈশপার ইউনিয়নের গাঙ্গিনা পাড় মানে অর্থাৎ খালপার, ওখানে আমি ভোর রাত্রে শুনতে পাই যে এরকম একটি ট্রিপল লাইনে ফোন আসে। সেই ফোনের সূত্র ধরে আমি তাৎক্ষণিক আমি সহ এবং আমার অফিসার সহ সেখানে যাই, এবং আমার সার্কেল স্যার সহ সেখানে যাই। যাওয়ার পর আমি দেখি যে ঘরের মধ্যে লাশ পড়ে আছে, এবং সেটাকে আমরা মোটামুটি শ্রোতাল করে আমরা থানায় নিয়ে আসি, এবং লাশ ইতিমধ্যে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। এবং এই এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত অচিরেই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতা আনতে পারব বলে আমি বিশ্বাস করি, সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।